ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলামে ছিলেন না বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তবে সিপিএল নিলাম শেষে এই তরুণ তুর্কিকে দলে ভিড়িয়েছেন শাহরুখ খান। সিপিএল এ খেলার বিষয়টি নিশ্চিত করেছে মিরাজ ও ফ্রাঞ্চাইজি। বাংলাদেশের হয়ে 7 টেস্ট 6 ওয়ানডে ও 1টি টি-20 খেলা মেহেদি হাসান মিরাজের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় তিনবাগো নাইট রাইডার্স। নিজেদের ফেসবুক পেজে মিরাজকে বেবি ফেস হিসেবে আখ্যায়িত করে নাইট রাইডার্স। তারা আরও লিখেন, তরুণ মিরাজ অফ স্পিনার প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়াতে পারে। আগামী 1 আগস্ট থেকে শুরু হবে এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টে থাকছে 34টি ম্যাচ। গত আসরের মতো এবারও জামাইকার হয়ে খেলবেন বাংলাদেশের আরেক খেলোয়াড় সাকিব আল হাসান। আইপিএলে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেন তিনি।